টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। তাদের প্রেম এতটাই গভীর যে এক মুহূর্ত একে অপরকে ছাড়া থাকছেন না দেব এবং রুক্মিণী। শুটিং এর সময়ও দেব চোখের আড়াল হতে দিচ্ছেন না তার একমাত্র প্রেমিকা রুক্মিণীকে। তাই চ্যাম্প রিলিজ হতে না হতেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের ককপিটেও দেবের একদিকে থাকছেন তার প্রিয় রুকু। কিন্তু এমন সুখের দিনে হঠাৎ কেন পরিবর্তন দেবের? ক্যামেরা চলাকালীন নিজের প্রেমিকার গায়ে হাত তুললেন দেব, আর রুক্মিণীও যে থেমে থাকার পাত্রী নন তাই দর্শকদেরই জানালেন তার অভিযোগ। খুব খারাপ, চ্যাম্প নিয়ে কথা বলতে বলতেই চলছিল খুন শুটিং। কিন্তু উত্তেজিত হয়ে হঠাৎই দেব তার বক্সিং গ্লাভ দিয়ে মারতে শুরু করলেন রুক্মিণীকে। এটাই নাকি দুজনের কাছে মজা, কিন্তু এই মজা আবার পরে সাজা হবে না তো, সেটাই এখন দেখার। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।